দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো, খুব শর্ট ভিডিও। বাটার চিকেন নান আমার খুব ফেভারিট। আমি রেস্টুরেন্টে গেলে অনেক সময় বাটার চিকেন নান খাই। এটা খুব সুন্দর ভিডিও দেখাবো আজকে আপনাদের, মাত্র 5 মিনিটের ভিডিও। চলেন ভিডিওটা দেখে আসি। দর্শক মন্ডল দেখছেন, শুরুতেই চিকেন কে তারা ম্যারিনেট করছে বিভিন্ন উপাদান দিয়ে। ওকে, গরম মশলা দিয়ে করলো ম্যারিনেট। ওকে, কুকিং অয়েল দিল, বাটার দিল, খুব ফাস্ট হচ্ছে। দেখেন, সুন্দর করে ফ্রাই করলো। ওকে, এখন পেঁয়াজ ভাজি করলো তেলের উপরে, লবণ দিল, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, টমেটো, টমেটো পেস্টও দিতে পারেন, রেড চিলি মানে লাল মরিচ। এবার পানি দিলেন, খুব সুন্দর দেখাচ্ছে। কেশুনাট দিল, খুব চমৎকার প্রেজেন্টেশন। দেখেন, খুব দক্ষ হাতে করছে। ওকে, টমেটোটা মিক্স হয়ে গেল। এবার চিনি দিয়ে দিলেন, আবার কিছু সল্ট দিলেন। এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, রুচি মতো। এখন এই যে আরো স্মুথ করে ফেললো মিশ্রণটাকে, এখন এটাকে মিহি করার জন্য এটাকে ছেঁকে নিল। এখন আবার বাটার দিল, এই যে বাটার নান, যেহেতু বাটার দিয়ে এখন এটাকে গরম মশলা দিচ্ছে। খুব সুন্দর হয়ে গেল কালার। দেখেন, বাটার দেওয়াতে এটা কিরকম কালার নিল। এখন এইটার মধ্যে চিকেনটা ছেড়ে দিল। খুব ইজি, কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। মেথি দিল, পরিবেশনটা দেখেন। এখন নান কিভাবে বানায় সেটা দেখাচ্ছে। নান বানাতে আটা, ময়দা দিয়ে বেকিং সোডা লাগে, সুগার, সল্ট, চিনি, লবণ সবকিছু দিয়ে। দেখেন, এখন ওরা এগুলোকে মিক্স করছে, নান বানাবে। আপনারা বাসায় নান বানাতেও পারেন, অথবা আপনারা কিনে নিয়ে আসতে পারেন। যদি বাসায় বানান তাহলে এভাবে বানাতে পারেন। ইয়োগর্টও দিল খানিকটা। এখন হাতে মিশাচ্ছে, দেখেন। মানে বাটার চিকেনটা হয়ে গেছে, সেকেন্ড পার্ট হচ্ছে নান বানানো। দেখেন, নান বানানোটা কিন্তু ডিফিকাল্ট। আমি আপনাদেরকে বরং বলবো, নান আপনারা বাসায় না বানিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনতে পারেন, তাহলে এই ঝামেলা থেকে আপনারা বেঁচে যাবেন। আবার যদি আপনারা বানাতেই চান তাহলে এই যে আছে এইভাবে আপনারা বানাতে পারেন। দেখেন কি দক্ষ হাতে বানাচ্ছে। এই যে গোল গোল বল করে নিল নানের জন্য। এবার আবার একটু তেল দিয়ে নিল উপরে, অলিভ অয়েল বা সয়াবিন তেলও দিতে পারেন। 30 মিনিট রাখলো। এখন দেখেন, একটা একটা করে বলকে বের করবে। এবং নান বানাতে কিন্তু ওভেন লাগবে, অথবা দেখেন কি করছে, ময়দার ওই বলটাকে সে চ্যাপ্টা করছে। আচ্ছা, এখন সে এটাকে বেলুন দিয়ে বেলে বড় করছে, কিছুটা রুটি বানানোর মতোই। আর নানের সাইজ আরো বড় হয়, রুটির থেকে বড় হয়। এই যে হাতে বেলা রুটির মতো, এটা হচ্ছে নানের সাইজ। এবার পানি দিল, এবার এটাকে উঠে নিল। এখন দেখেন এটাকে কিভাবে রাখছে, দেখেন, পাতিলের উল্টা করে। আচ্ছা, এটাকে হিট দেওয়ার জন্য, ও এইভাবে করে না। এটা তো চমৎকার ভাবে নান তৈরি করলো। আচ্ছা, ঘরে তৈরি নান, নান সাইজ বেশি বড় না। দেখেন, এটা রুটির মতো করেই। এবার নানের উপর বাটার দিয়ে দিল। এই যে নানের উপরে রেস্টুরেন্টও বাটার এভাবেই দেয়। এই তৈরি হয়ে গেল আপনার বাটার নান। এগুলোকে এপিট ওপিট শেখে, এগুলোকে এখন দেখেন কি কিভাবে বানাচ্ছে। সুন্দর ফ্রেশ বাটার নান।
দর্শক মন্ডলী, খুব সিম্পল একটা রেসিপি দিয়ে খেলাম আপনাদেরকে আজকে, বাটার নান, বাটার চিকেন উইথ নান। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আগামী একটা যে কোনো পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সে পর্যায়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালা। সালামু আলাইকুম।